কলগছিয়ার মইনবড়ীত বেকী নৈ কালরূপ, বেকী নৈ খহনীয়াত এতিয়া জাহ গল শ শ পরিয়াল, আর বেকী নৈর খহনীয়ার কবলত এতিয়া ঘাইপথ। বেকী নৈর কালরূপত আতঙ্কিত হয়ে পড়েছে নৈপরিয়া রাইজ। নিশ্চিহ্ন হওয়ার পথত কেইবাখনো বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা আর ক্ষতিগ্রস্ত পরিয়ালক সাহায্য আর খহনীয়া প্রতিরোধের আহ্বান সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ। বেকী নদীর যে প্রবল গড়খহনীয়া, এই গড়খহনীয়াত মইনবড়ী অঞ্চল গোটেই অঞ্চলটো বিধ্বস্ত করেছে। আজি গড়খহনীয়াত প্রায় 20 দিনত প্রায় 200টা পরিয়াল ইতিমধ্যে ইয়ারপরা স্থানান্তরণ হবলগীয়া হয়েছে। তেওঁলোকৰ এতিয়া খাবলৈ খাদ্য নাই, পিন্ধিবলৈ বস্ত্র নাই, কোত থাকিব তেনেকুৱা ঠাইও নাই। তেওঁলোকে রাস্তার দাঁতিত, ফিল্ডর সাইডত, সরকারি আভাসভূমিত তেওঁলোকে এতিয়া থাকিবলগা হয়েছে। যে বিগত 20 দিনত যে নদীর যে তাণ্ডব লীলা চলাই আছে, এই তাণ্ডব লীলাত মইনবড়ী মানুষের একটা আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করেছে। যদি ভাটিবেলা আহিল হয় তেনেহলে হাজার হাজার মানুষ নদীর পাড়ত দেখিল হয়ে, আর মানুষের কান্দার যে রোল সেটা আপনাদের বুঝব পাইলে হয়। গতি আপনার এই চ্যানেলের জড়িয়ে মই আমার গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক বিনম্রভাবে অনুরোধ জানাইছো, আমার মন্ত্রী পিসু হাজরিকা ডাঙরিয়াক বিনম্রভাবে অনুরোধ জানাইছো যে অন্তত এই বেকী নদীর গড়খহনীয়া প্রতিরোধ করে পেলায় মইনবড়ী অঞ্চল, যাতে বুরঞ্জী প্রসিদ্ধ অঞ্চল যত মান আহোমর যুদ্ধ হয়েছিল সেই অঞ্চল যাতে ইতিহাসের পাতরপরা বিলীন হয়ে না যায়, তার কারণে আপনার চ্যানেলের জড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক করজোরে আহ্বান জানাইছো। এখানে যে মইনবড়ী সর্বক যে রাস্তা, এই রাস্তাটু এই নদীরপরা মাত্র 100 মিটার দূরত অবস্থিত হয়ে আছে। যদি এই রাস্তাটু ছিঙি যায় কিবা প্রকারে, যদি গড়খহনীয়া